হাওয়াই দ্বীপে রহস্যময় শব্দ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন সেখানকার মানুষ। শব্দটার সাথে চেনা আওয়াজের কোনো মিল না থাকায় সেখানে আতঙ্ক দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেইলি স্টার শনিবার এক প্রতিবেদনে জানায়, কয়েকদিন ধরেই হাওয়াই দ্বীপের বেশ কিছু স্থান থেকে রহস্যময় শব্দটি শোনা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এর আগে পৃথিবীর বহু স্থানেই নাকি এমন অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল, কিন্তু কোনোটিরই শব্দের উৎস সম্পর্কে জানা যায়নি। স্থানীয় অনেকের মতে বাইবেলে উল্লেখিত সাত বাঁশির সুরের একটি হতে পারে এটি। নিউ স্টেটমেন্টে উল্লেখ আছে, সভ্যতার শেষ দিকে যখন যিশুর আগমনের সময় এসে যাবে, তার আগে বিশেষ সাতটি সুর একে একে বিশ্বব্রহ্মাণ্ডে বেজে উঠবে আর খুলতে শুরু করবে একটি করে দুর্যোগের অধ্যায়। ঈশ্বরের ইচ্ছায় সাত দেবদূতের কাছে থাকা সিংহা একে একে বাঁচতে থাকবে। স্থানীয়দের মতে একে একে বেজে ওঠা সেই সিংহার আওয়াজই এটি, অর্থাৎ সভ্যতার শেষ প্রায় সমাগত। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য মানুষ কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় এর মূল কারণ বলে মত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। অনেকে সভ্যতার এমন পরিণতির জন্য শক্তিমান দেশগুলোর রাষ্ট্রনেতাদের দায়ী করেন। কেউ আবার মজা করে লেখেন, দেশের খোদ প্রেসিডেন্টের কানে কি শব্দটা পৌঁছেছে, তিনি তো পৃথিবীর জলবায়ু ধ্বংস করার মূল উদ্যোক্তা। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বিজ্ঞানীরাও এমন রহস্যময় শব্দ সম্পর্কে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। এর আগে যখন রাশিয়া ও যুক্তরাজ্যে এমন শব্দ শোনা গিয়েছিল বলে দাবি উঠেছিল, তখনও আধুনিক বিজ্ঞান নিশ্চুপই ছিল। এদিকে রহস্যময় শব্দের উৎপত্তি নিয়ে অপর এক পক্ষ ভিন্ন দাবি তুলেছে। তাদের দাবি, এ শব্দের সঙ্গে সৌরজগতের দশম গ্রহ দায়ী থাকতে পারে। এ শব্দের সঙ্গে তারা পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা দুটি সূর্যেরও উদাহরণও জুড়ে দেন। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞান মনস্ক কেউ কেউ দাবি করেন, তারা এ শব্দের সঙ্গে রহস্যময় নিবুরু গ্রহের আগমনের সম্ভাবনা দেখেছেন। প্রাকৃতির কারণেই এমন অদ্ভুত শব্দের সৃষ্টি হয়েছে, ভূগর্ভের ভূমিকম্পকেও দায়ী করে। এর পেছনে ভূগর্ভের জলে প্রবাহ, সুরঙ্গ থেকে বের হওয়া প্রবল বাতাস, যদিও এসব যুক্তির কোনোটিরই জোরালো প্রমাণ নেই ইন্টারনেটে। ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা, আর খুবই যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।